আবার কি আছে 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 এখন 5:44 বাজে আমি এই মুহূর্তে আসছি মেঘনা ফেরিঘাট আরোদে এখন এখানে এখন আস্তে আস্তে আরো জমতে শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে মাছ চলে আসছে যেমন এই মাছগুলো আমি দেখতে পাচ্ছি এখানে বোয়াল মাছ আছে তারপরে একদম নদীর পাবদা মাছ তাই না ভাইয়া নদীর না এগুলো নদীর একদম নির্বেজাল পাবদা মাছ দেখেন কত কত বড় বড় পাবদা মাছ আমরা তো আসলে পুকুরের পাবদা মাছ খাইয়া নদীর যে পাবদা মাছ সেটা ভুলেই গেছি আমরা এখন নদীর পাবদা মাছের স্বাদ আমরা জানি না কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত নদীর পাবদা মাছ এগুলো গজারিয়া থানার বাউশিয়া এলাকা থেকে আসছে এগুলো এখানে সরপুটি দেখছি তারপর এখানে সরপুটি আছে এইখানে দেখেন এখানে দেখা যাচ্ছে রুই মাছ কাতলা মাছ এবং কিছু কিছু বড় রুই আছে আর কিছু কিছু কাতলা আছে আর কিছু কিছু নলা আছে এখানে বোয়াল মাছ দেখা যাচ্ছে পাবদা মাছ আছে এখানে এগুলো গন্ডা মাছ এগুলো গন্ডা মাছ দেখা যাক এখনো আরো ডাক শুরু হয় নাই এখনো অন্ধকার আছে আমি লাইট দিয়ে কাজ করছি একটু পরেই শুরু হয়ে যাবে বাজারের ডাক বাজারের কোলাহল তো আমি একটু দেখছি এই মাছগুলোর সাথে কি আনছেন কে জড়িত বাদল ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন হ্যাঁ তো কি কি মাছ আনলেন আজকে বাউশিয়া থেকে যে বোয়াল মাছ আনছি শেরপুড়ি আনছি গন্ডা আনছি গুড়া পুড়ি আনছি পাবদা মাছ আনছি রুই মাছ কাতলা মাছ এই মাছগুলো কি ছুপে হ্যাঁ ছুপের জি জি এইটা ছুপের প্রথম দফা ধরা নাকি হ্যাঁ এটাই প্রথম ধরা একটা ছুপ বছরে কয়বার ধরা যায় তিনবার এইবার মাছ কেমন কি কি মাছ আছে মোটামুটি মোটামুটি এই মাছই আছে এই নলা মাছ শেরপুড়ি গুড়াপুড়ি এই সব কিছু মিলেই আর কি অন্য অন্য বছরের তুলনায় তুলনা করলে কেমন মাছ না এই বছর মাছ কমই অন্য অন্য বছরের থেকে কিন্তু কম হলে তো দাম বেশি হ্যাঁ দাম ভালো আছে মোটামুটি পোষা যায় আপনাদের হ্যাঁ হ্যাঁ মোটামুটি দাম ভালো আছে দর্শক মাছগুলো বাছাই চলছে ডাক দেওয়ার জন্য বিভিন্ন প্রকার মাছ দেখছি এখানে বড় বড় রুই মাছ আছে মাছ দেখা যাচ্ছে গজার মাছ দেখা যাচ্ছে বোয়াল মাছ আছে আপনি এখানে কি কি মাছ নিয়ে আসলেন আমার ইনশাল্লাহ সব আছে আইড় মাছ আছে বোয়াল মাছ আছে রুই মাছ আছে গজার মাছ আছে আলিপুর মেঘনা নদীর আলিপুর থেকে আসছে এখানে একটু বোয়াল দেখাচ্ছেন ভাইয়া মোটামুটি বেশ বড় বোয়ালি ঠিক আছে একদম তাজা বোয়াল কয়টার সময় ধরা হয়েছে ভাই আবার কি আছে মাছ আসতে শুরু করেছে এখানে দেখতে পাচ্ছি মেঘনার বিভিন্ন চুনো পুঁটি এটা দেশি পুঁটি আর কি দেশি পুঁটি দেখা যাচ্ছে এগুলো চাহিদাও বেশ ভালো কেমন কি দরে বিক্রি করবেন আশা করেন এই যে ট্রে বিক্রি করা আবার কুড়ি করে বিক্রি করা ট্রে বিক্রি হয় আবার অন্য অন্য ভাগ করে বিক্রি হয় না হলে তো করলে দিলাম দিয়ে প্রিয় দর্শক আমি সালাউদ্দিন আজিজি আজিজি ফিশিং বিড়ি থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এখন শুরু হয়ে গেছে মেঘনা ফেরিঘাটের মাছের বাজার জমজমাট বেচা কিনা চলছে চলুন দেখি আসি আজকের বাজারের অবস্থা এটা দুই ভাগের মধ্যে 1600
هتشا 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 هت
3000 টাকা আশা করেন ম্যাগনানো দি চিতর মাছ ম্যাগনা 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 দিও বাবা প্রধান গো।